এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। বাবা, এসব কাকে দিতে যাচ্ছ? মা, সুকুমার বাবু এসেছেন। সুকুমার বাবু মানে মেজ বউয়ের দাদা? হ্যাঁ রে দাদা, ঠাম্মা কেমন আছে রে? গণেশ, ভোলা আর দিনুদা ভালো আছে, সবাই ভালো আছে। তা তুই কেমন আছিস রে পাখি? আমি আমি তো খুব ভালো আছি রে। জানিস পাখি, আমার একটা সংকট ছিল, দ্বিধা ছিল তুই এই পরিবেশে মানিয়ে নিতে পারবি কিনা। কিন্তু আজ তোকে দেখে আমি সত্যি খুশি হলাম রে। বৌমা, ও মা, কখন এলে বাবা? থাক বাবা, থাক থাক। তা হঠাৎ কি মনে করে বাবা? আসলে আসবো আসবো করে ঠিক আশা হয়ে ওঠেনি। তোমার বোন, তোমার বোন বড্ড জেদি, ভীষণ মুখে মুখে তর্ক করে জানো। মাঝে মাঝে মনে হয় তোমাদের ওখানে পাঠিয়ে দিই, আবার ভাবি পাঠিয়ে দিই বা কি হবে, কেই বা দেবে শিক্ষা দীক্ষা। তাছাড়া আমাদের এখানে কাজের লোকের যা অবস্থা, তা এক্ষুনি বুঝি রওনা দেবে সুকুমার? হ্যাঁ, এক্ষুনি রওনা না দিলে সেই গায়ে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে। যাই বাবা, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা বাবা, আসি, আবার এসো, কেমন? মনে হচ্ছে না আসলেই ভালো হতো রে। জানতাম আমার পাখি কত সুখী হয়েছে, কিন্তু সুখের চেহারা যে এত নিষ্ঠুর তা আমি কোনোদিনও কল্পনা করিনি রে। তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম রে পাখি, নষ্ট করে দিলাম। পাখি দাদা, আমি কি জানতাম আমার শ্বশুর বাড়িতে এসে আমার দাদাকে এভাবে অপমানিত হতে হবে? দাদা, তুমি আমাকে কথা দাও, তুমি এই বাড়িতে আর কোনো দিন আসবে না। আমার কথা দাও, এই বাড়িতে আর কোনো দিন আসবে না। যদি কোনো দিন আসো তাহলে মাথা উঁচু করে আসবে, আমার মাথায় হাত দিয়ে কথা দাও দাদা, তুমি এই বাড়িতে আর কোনো দিন আসবে না। কি বলবো না দিনুদা, কি বলবো, কি তার যত্ন আত্মীর, মানে পাখির শাশুড়ি। হ্যাঁ, পাখির শাশুড়ি গো। বল না, আমাকে বসিয়ে যত্ন করে নিজের হাতে খাওয়ালে। বিশ্বাস করো দিনুদা, অত খাওয়া না আমি কোনোদিনও দেখিনি। যত বলি পারবো না পারবো না, কে শুনে কার কথা, কখনো এটা দেয় তো কখনো সেটা। বললে তোমরা আমার আত্মীয়, যত্ন আত্মীয় না করলে নিন্দে হবে না। তার উপরে তুমি তুমি হলে পাখির দাদা, আমাদের বৌমার দাদা।
বিশ্বাস করো হাসতে দিছিল না গো হবেই তো হবেই তো কত বড় ঘর ওদের কত বড় মন ওদিনু তুমি বসো আমি তোমার জন্য চা জল খাবার নিয়ে আসি বসো শ্যামা এই শুঙ্কুকেও চা জল খাবার দিও খিদে পেট জ্বলছে না দিনুদা না মানে দেখ শুকু তুই ঠাকমার চোখে ফাঁকে দিতে পারিস কিন্তু দিনুদার চোখে ফাঁকে দিতে পারবি না রে আরে এবার বলতো পাখি কেমন আছে ভালো আছে বললাম তো ভালো আছে মিথ্যে কথা বলছিস তুই সবই যদি সত্যি হবে তাহলে কথা বলার সময় গলা কাঁপলো কেন তোর চোখ দুটো কান্নায় ভিজে এলো কেন রে এই এই কি লুকোচ্ছিস তুই আমার কাছে হ্যাঁ বল না রে পাখি কেমন আছে বল না আমাদের পাখি ভালো নেই গো দিনুদা আমাদের পাখি ভালো নেই ওদের পাখি ভালো নেই এতক্ষণ আমি যা যা বললাম সব মিথ্যে কথা দিনুদা আমাদের পাখি আর ভালো নেই গো পাখি আমাদের পাখি ভালো নেই না দিনুদা না 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 এ হতে পারে না এ চলতে পারে না দিনুদা আমি যাব আমি কলকাতায় যাব সজল ওই যে লোকটা তোদের বাড়িতে ঢুকছে তুই ওকে চিনিস আমার মিসেসের গ্রাম সম্পর্কের দাদা দাদা দীনবন্ধু মুখার্জি না কেন তুই ওকে চিনিস অমন মহাপুরুষকে না চিনলে চলে কি ব্যাপার বলতো বিকাশ চল যেতে যেতে বলছি কেমন আছো গো দিনুদা ভালো হঠাৎই চলে এলাম অনেকদিন তোকে দেখিনি তো ভালো করেছ আরে তো সজল কোথায় এই মাত্র বেরোলো আরে পাখি তুই একই চেহারা আল করেছিস আমার কথা বাদ দাও তো তুমি কেমন আছো বলো না না আমি যেটা প্রশ্ন করছি তার উত্তর দে বল এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ